চলো তোমাদের আজকে দেখাতে চলেছি পাঁচটা ওপি লেভেলের ট্রিক্স। তো ট্রিক্স নাম্বার ফাইভ, তো গাইস তোমরা প্রথমে চলে যাবে এই বিমা শক্তির এই উইন্ডোটার কাছে। অ্যান্ড গাইস এখান থেকে জাম্প করলে তোমরা এই বক্সটার এপার ওপার হয়ে যাবে। কিন্তু গাইস তোমরা যেটা করবে গাইস এই উইন্ডোটার কাছে যাবে, যাওয়ার পরে গাইস এখানে জাম্প বাটন এবং মিনিমাইজ বাটনটা ক্লিক করবে। তারপরে গাইস একটু এক দু সেকেন্ড থাকার পরে গাইস গেমে ঢুকবে। তো ইউ ক্যান সি গাইস তোমরা চলে যাবে ওই বক্সটার মধ্যে। তো গাইস এখানে বসে তোমরা অনেকক্ষণ মানে পুশও করতে পারবে গাইস। তো গাইস ট্রিক্স নাম্বার ফোর, তো গাইস তোমরা এটা কি জানো যে বারমুডা ম্যাপে এমন একটা ঘর আছে যেখানে গ্রেনেড তোমার পায়ের কাছে ফাড়লেও একও ড্যামেজ দেবে না। তো না জেনে থাকলে কি হয়েছে, তো আমি তো আছি। তো গাইস এরকম ঘরে চলে যাবে যে কোনো একটা, অ্যান্ড গাইস এরকম পজিশনে একটা গ্রেনেড মারবে। অ্যান্ড দেখো গাইস আমার পায়ের কাছে গ্রেনেডটা পড়লো এবং ফাড়লো গাইস, আমার কিছুই হলো না। তো গাইস আরেকটা এর মধ্যে আরেকটা মজার ব্যাপার আছে, তো গাইস এখানে ফাটছে আমার কিছু হচ্ছে না। তো কিন্তু গাইস গ্রেনেডটা যখন আমি মেরে গাইস আমি ঘরের মধ্যে যাব তখন দেখবে গাইস। তো গাইস গ্রেনেডটা ফাটুক একটু, দাও গাইস গ্রেনেডটা ফাড়লো। অ্যান্ড গাইস দেখো আমার 122 হেলথ মানে হেলথ কেটে নিল। আর গাইস এখানে মানে কি গ্লিচ হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না। তো গাইস ট্রিক্স নাম্বার থ্রি, তো গাইস তোমরা চলে যাবে কাটোলিস্টার এই লঞ্চ প্যাডের কাছে। অ্যান্ড গাইস এই লঞ্চ প্যাডটা নিয়ে গাইস গাছের এই যে সামনে গাছটা আছে এরকম পজিশনে একটু সেট করে নেবে। সেট করে নেওয়ার পরে ইউজ করলে গাইস তোমরা রোটেশন মেরে চলে যাবে গাইস অন্যদিকে, গাইস একদম মানে বিপরীত দিকে চলে যাবে। তো গাইস এখানে এখানেই শেষ না, তারপরে গাইস এই সামনে আরেকটা লঞ্চ প্যাড আছে, তো এই লঞ্চ প্যাডটা নেবে গাইস। তারপরে এরকম পজিশনে সেট করার পরে ইউজ করলে তোমরা দেখতে পাবে গাইস একটা ওপি জিনিস। তো গাইস কি হলো এটা, তো গাইস ট্রিক্স নাম্বার টু, তো গাইস তোমরা চলে যাবে ফ্যাক্টরিতে। অ্যান্ড গাইস ফ্যাক্টরিতে আসার পরে এখানে যে বড় বড় সাদা কালারের কন্টেনার আছে, তো এই কন্টেনারের ওপরে এরকম পজিশনে শুয়ে পড়বে। তারপরে গাইস তোমাদের নেটটা অফ করে দেবে। তো নেটটা অফ করে দেওয়ার পরে গাইস 99 প্লাস পিন হওয়ার অপেক্ষা করবে একটু। তো অপেক্ষা করার পরে গাইস 99 প্লাস পিন হলে তোমরা একটু সামনের দিকে এগোবে। তো এরকম পজিশন আসার পরে গাইস তোমাদের নেটটা অন করবে। তো গাইস নেটটা অন করলে তোমরা দেখতে পাবে তোমরা যে ওই সাদা বড় বড় কন্টেনার আছে, তো গাইস ওর মধ্যে তোমরা ঢুকে গিয়েছো। তো গাইস এখান থেকে গাইস তোমরা যে কোনো এনিমিকে মারতে পারবে। তো গাইস এখান থেকে তো মারতে পারবে না, তো গাইস এখানে স্যান্টিনো ক্যারেক্টারটা একটু ইউজ করতে হবে। তো গাইস স্যান্টিনো ক্যারেক্টারটা ইউজ করে এরকম বাইরে বেরোয় যে কোনো এনিমিকে, মানে গাইস যেরকম আমি গাড়িটা মানে মারছি, তো গাইস এরকম যে কোনো এনিমিকে মেরে গাইস তোমরা ফের স্যান্টিনো ক্যারেক্টারটা ইউজ করে ভিতরে চলে যেতে পারবে গাইস। তো এখানে গাইস তোমরা অনেক কিলো করতে পারবে এবং গাইস র্যাঙ্ক পুশও করতে পারবে। তো গাইস ট্রিক্সটা কিরাম লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। তো গাইস ট্রিক্স নাম্বার ওয়ান, তো গাইস তোমরা কোনো দিন ল্যান্ডমাইনকে আকাশে ভাসতে দেখেছো? তো সেটা করার জন্য গাইস এখানে একটা জিপ গাড়ি লাগবে। তো গাইস জিপ গাড়িটার মাথার উপরে উঠবে। অ্যান্ড গাইস জিপ গাড়িটার মাথার উপরে উঠে ল্যান্ডমাইনটা ইউজ করার পরে গাইস জিপ গাড়িটা ড্রাইভ করে নিয়ে এসে গাইস সামনের দিকে এগিয়ে যাবে। অ্যান্ড গাইস তোমরা দেখতে পাবে যে ল্যান্ডমাইন মাটিতে ঠেকে নেই গাইস, পুরো হাওয়াতে ভাসছে একদম গাইস। তো গাইস ট্রিক্সটা কেমন লেগেছে সেটা তো কমেন্টে জানাতে ভুলবে না। অ্যান্ড গাইস এরকম আরও মজাদার ট্রিক্স অ্যান্ড ট্রিক্স পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে একটা লাইক মেরে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।